নমস্কার, আমি সুচরিতা। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা পড়ব জৈব অভিব্যক্তির মতবাদ। দেখো, এখানে তোমাদের দুজন বিজ্ঞানীর মতবাদ দেওয়া আছে, একজন বিজ্ঞানী ল্যামার্ক আর একজন হলেন ডারউইন। আজকে আমরা শুধু ল্যামার্কের মতবাদ পড়ব। ল্যামার্কের মতবাদের অপর নাম হলো ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম। চলো শুরু করা যাক। দেখো, ল্যামার্ক ছিলেন একজন ফরাসি বিজ্ঞানী যার পুরো নাম ছিল জা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। ইনি ছিলেন প্রথম জীবনে একজন বটানিস্ট, পরে ইনি জুলজিস্ট হয়ে যান এবং ইনি প্রথম ইনভার্টিব্রেট এবং বায়োলজি কথাটা প্রথম প্রবর্তন করেন। এবং ইনি বলেছিলেন যে অভিব্যক্তি সমস্ত জীবের ওপরে সমানভাবে হয়, কোনো ছোট জীব বড় জীব বলে ব্যাপার নেই, সমস্ত জীবের ওপরে অভিব্যক্তি সমানভাবে কাজ করে। এবার এনার মতবাদে চারটে মূল ফরম্যাট আছে বা চারটে মূল কথা আছে। এই কথাগুলো তিনি ফিলোসফি জুলজিক বলে বইতে লিখে গেছিলেন। এই বইটি তার লেখা, সেই বই থেকে আমরা এই চারটে স্টেপ পাই, যে স্টেপের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এইভাবেই হয়তো একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতি আসে। অভিব্যক্তির মূল কথাই হচ্ছে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতি কিভাবে আসে সেই পথ দেখানো। তিনিই প্রথম ছিলেন যিনি এইভাবে একটা পথ দেখিয়েছিলেন যেখানে একটা প্রজাতি থেকে একটা নতুন প্রজাতি জন্ম নিচ্ছে। তাহলে তিনি কি কি বলেছিলেন আমরা পড়ে নিই। প্রথম তিনি বলেছিলেন পরিবেশের প্রভাব। দেখো, পরিবেশের প্রভাব সমস্ত জীবের উপরেই আছে, আমাদের সবার উপরে পরিবেশের প্রভাব আছে, সমস্ত জীবের উপরে, প্রাণী উদ্ভিদ কোনো ছোট জীব বড় জীব যেই হোক না কেন, সে তার সারাউন্ডিং বা চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত, সেখানকার মাটি আবহাওয়া খাদ্য ইত্যাদি দ্বারা বা সেখানকার যে যে খাদ্য অ্যাভেলেবেল সেই সমস্ত জিনিস দ্বারা কিন্তু সে প্রভাবিত। যদি সে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাহলেও কিন্তু সেই অন্য জায়গার নতুন জায়গার যে পরিবেশ সেটা কিন্তু তার উপরে প্রভাব অবশ্যই ফেলে। তাহলে এখানে উনি প্রথমেই বলেছিলেন যে সমস্ত জীবের উপরে কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব আছে এবং এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে কি আসছে, তাদের মধ্যে দৈহিক পরিবর্তন আসছে এবং স্বভাবে পরিবর্তন আসছে। সেটা স্বাভাবিক যে আমাকে যদি কোনো ঠান্ডা জায়গায় থাকতে হয় তাহলে আমি যেভাবে কাজ করব, যদি কোনো গরম জায়গায় থাকতে হয় সেভাবে কি আমি কাজ করব বা সেভাবে কি আমি জামা কাপড় পরবো, না আমার দেহের সেরকম ব্যবস্থা হবে। তোমরা জানো যে যে সমস্ত কুকুর, কুকুরের অনেক রকম প্রজাতি তোমরা অলরেডি চেনো, যে সমস্ত কুকুর বাইরের দেশে থাকে বা ঠান্ডা দেশে থাকে তাদের কিন্তু অনেক বড় বড় লোম হয়। হ্যাঁ, তার কারণ কি হচ্ছে না, লোম অনেকটা ঠান্ডা প্রতিরোধ করে। তাহলে এগুলো হচ্ছে অভিব্যক্তির ফলাফল। সেভাবেই ইনি বলেছিলেন যে পরিবেশে, যে যে পরিবেশে থাকে সেই পরিবেশের প্রভাব কিন্তু সেই সমস্ত জীবের ওপরে পড়ে, সেটা এক স্থান থেকে অন্য স্থানে গেলেও পড়ে। এক স্থান থেকে অন্য স্থানে কেন যায়, বিভিন্ন প্রয়োজনে যায়, খাদ্যাভ্যাস, কখনো খাদ্য পাচ্ছে না তার জন্য হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে বা প্রতিরক্ষার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে, কি কি কারণে গমন হয় তোমরা জানো। তাহলে সেই সমস্ত জায়গাতে, যেই জায়গাতেই যাক না কেন, সেখানে যদি দীর্ঘদিন বসবাস করে তাহলে তার প্রভাব কিন্তু জীবের ওপরে অবশ্যই পড়বে। সেকেন্ড হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। দেখো, এখানে যা যা পয়েন্ট বলবো প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালি দু নম্বর বা তিন নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে বা পুরোটাই আসতে পারে। এনার বলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র বলতে কি বোঝানো হচ্ছে না, যে কোনো একটা পরিবেশে থাকতে গেলে আমরা সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো স্পেসিফিক অঙ্গের বেশি ব্যবহার করি এবং কোনো স্পেসিফিক অঙ্গের কম ব্যবহার করি। ওনার মতে যে যে অঙ্গগুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলো আমাদের সুবল এবং সুগঠিত হয়ে ওঠে এবং যেগুলো আমরা কম ব্যবহার করি সেগুলো দুর্বল হতে হতে একসময় কিন্তু লুপ্ত হয়ে যায়। এটার উদাহরণ যদি আমরা আমাদের দিয়েই দেখি বা পরে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, প্রথম উদাহরণ বলতে পারি সাপ। সাপের গোত্রে আর যারা যারা আছে সরীসৃপদের মধ্যে অনেককেই চেনো তোমরা, তাদের কিন্তু চারটে করে পা আছে, যেমন টিকটিকি, গিরগিটি, কুমির, তাহলে এদের কিন্তু চারটে করে পা আছে। এরা সবাই বুকে হেঁটে চলে, তাও কিন্তু এদের চারটে করে পা আছে। কিন্তু সাপের ক্ষেত্রে বহুদিন পাগুলো ব্যবহার না করে করে কি হয়েছে না, পাগুলো অবলুপ্ত হয়ে গেছে। তাহলে এটা একটা উদাহরণ। আর সেকেন্ড উদাহরণ কি ছিল, সেকেন্ড উদাহরণ আমরা বলতে পারি পাখির ক্ষেত্রে, উট পাখি, ময়ূর, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা কিন্তু অনেক বেশি হেভি হয়ে গেছে, অনেক বেশি উঠতে পারার জন্য যেরকম ওয়েট দরকার তার চেয়ে অনেক বেশি হেভি হয়ে গেছে। ফলে কি হচ্ছে না, তাছাড়া তাদের উঠতেও লাগে না, এখন তারা স্থলে এনাফ খাবার পেয়ে যায় আর তাদের উঠতেও লাগে না। ফলে একটা সময় কি হয়েছে, তাদের
দেহ বড় হয়ে গেছে, যেমন উট পাখি দেহ বড় হয়ে গেছে কিন্তু উঠতে পারার ক্ষমতা কমে গেছে, ডানার কাজ কমে গেছে, ফলে উঠতে পারার কাজ কমে গেছে। থার্ড অপশন কি হচ্ছে? না জিরাফ। জিরাফের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তিনি বলেছিলেন, এই জিরাফটা নিয়ে আমরা ডারউইনেও পড়ব, জিরাফের নিয়ে তিনি কি বলেছিলেন যে ছোট কলার জিরাফ, অনেক জিরাফ কি হয়েছিল, ছোট কলার জিরাফরা গাছের পাতা খেতে পারছিল না, ফলে আস্তে আস্তে কি হচ্ছে না, উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তারা আস্তে আস্তে উঁচু, মানে গলাটাকে উঁচু করে করে খাওয়ার জন্য আস্তে আস্তে একসময় কি হচ্ছে, তাদের গলাটা বড় হয়ে গেছে বা গলাটা বেশি উঁচু হয়ে গিয়ে তারা উঁচু প্রাণী হয়ে গেছে। এটার আমরা আবার একটা এক্সপ্লেনেশন পড়বো ডারউইনে গিয়ে, কিন্তু আপাতত এটা ল্যামার্ক বলেছিলেন যেটা সেটাই আমরা বললাম। যাই হোক, সারাংশ কি হলো না, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে কোনো কোনো অঙ্গ আমাদের সবল এবং সুগঠিত হয়ে যাচ্ছে, যেমন জিরাফের গলা, আর কোনো কোনো অঙ্গ কি হচ্ছে না, অবলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন সাপের পা। তাহলে এবার নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তিনি বলেছিলেন যে এই যে পরিবেশের সাথে যুদ্ধ করে একটা প্রজন্ম যা শিখলো বা বাবা মা যা শিখলো, সেই শিক্ষাটা সে বাচ্চাকে দিচ্ছে, বাচ্চা আবার তার বাচ্চাকে দিচ্ছে, এভাবে প্রত্যেক প্রজন্মে কিন্তু ছোট 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 করে অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এবং ছোট 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 পরিবর্তন হচ্ছে। তখন যখন ইনি কথাটা বলেছিলেন, একটা কথা মনে রাখবে যে তখন কিন্তু জেনেটিক্স বলে কোনো ব্রাঞ্চ তৈরি হয়নি। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কিভাবে হয় বা কিভাবে যায় সেটা কিন্তু তখনও আবিষ্কৃত হয়নি। ফলে এই জিনিসটা যে যদি তোমরা বংশগতির আলোকে দেখতে চাও তাহলে তোমাদের মনে হবে ভুল, কারণ অবশ্যই ভুল। আমরা সেই সমস্ত ক্যারেক্টারই পাই বাবা মা থেকে, যে সমস্ত ক্যারেক্টার জিন দ্বারা বয়ে আসে। আমরা দৈহিক কোনো পরিবর্তন হলে কিন্তু সেটা জিন দ্বারা বয়ে আসবে না। যেমন আমি ডানহাতি হতে পারি, ডানহাতে অভ্যাসের জন্য আমি ডানহাতি হতে পারি, কিন্তু আমি যদি ডানহাতে কাজ করছি, আমার বড় ডানহাতে কাজ করছে, আমার সবাই ডানহাতে কাজ করছে, কিন্তু আমার বাচ্চা যে বাঁহাতি হবে না তার কিন্তু কোনো মানে নেই। কারণ হচ্ছে যে এই অভ্যাসটা এটা অভ্যাসগত পরিবর্তন, আমার দুহাতি আমি সমান কাজ করার ক্ষমতা নিয়ে জন্মাই, তার মধ্যে আমি ডানহাতটাকে বেছে নিয়েছি জন্মের পর থেকে কাজ করার জন্য, ফলে আমার ডানহাতটা বেশি সবল আর বাম হাতটা কম সবল, সেই তুলনায় কম সবল, কিন্তু তার মানে এই নয় যে আমার বাচ্চার বাম হাতি হবে না বা বাঁ হাত বেশি সবল হবে না, এটা অভ্যাসের ফলে হয়েছে। ফলে আমরা নতুন বংশগতিবিদ্যা হিসেবে জানি যে জেনেটিক্সে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয় না, কিন্তু ল্যামার্কের সময় তিনি কিন্তু জেনেটিক্স জানতেন না বা জেনেটিক্স নিয়ে অত কাজ হয়নি, ফলে কি হচ্ছে না, তিনি এভাবে বলেছিলেন যে আমরা যে দৈহিক পরিবর্তন হয় সেই দৈহিক ছোট 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 যে স্বভাব এবং দৈহিক পরিবর্তন হয় সেগুলো কিন্তু পরবর্তী প্রজন্মে বাচ্চা পরবর্তী প্রজন্মে দিয়ে যায় বা পরবর্তী জীবে কিন্তু সঞ্চিত হয়। এবং এই তারপরের পোর্শনটা কি ছিল না, নতুন জীবের প্রজাতির উৎপত্তি। তাহলে এই যে ছোট 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 পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো একটা বড় পরিবর্তন তৈরি হচ্ছে, যে পরিবর্তনটা কিন্তু নতুন একটা প্রজাতির উৎপত্তি ঘটাচ্ছে। ছোট 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 গুলো ছোট ছোট বৈশিষ্ট্যগুলো যেগুলো বাবা মা পাচ্ছে, সেই বাবা মার বৈশিষ্ট্যগুলো কিন্তু বড় হয়ে বড় একটা আকার ধারণ করে, মানে প্রত্যেকটা প্রজন্মে জমা হতে হতে বহু প্রজন্ম যাওয়ার পর বড় পরিবর্তন হয়ে গিয়ে সেটা কি করছে, একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিকে আলাদা করে দিচ্ছে। তার মতামত এটা ছিল। তাহলে কি কি বললাম, পরিবেশের প্রভাব প্রত্যেকটা জীবের ওপরে, তার পারিপার্শ্বিক পরিবেশের ওপর প্রভাব থাকে। সেকেন্ড ছিল অঙ্গের ব্যবহার অব্যবহার, যে অঙ্গগুলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে অঙ্গগুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে সেগুলো সবল এবং সুগঠিত হয়ে যায়, আর যে অঙ্গগুলো আমরা কম ব্যবহার করি সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়ে অবলুপ্ত হয়ে যায়। থার্ড ছিল কি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। আমরা এই যে একটা প্রজন্মে যে সমস্ত পরিবর্তন আমরা তৈরি করলাম, দৈহিক পরিবর্তন এবং স্বভাবগত পরিবর্তন তৈরি করলাম, সেগুলো আমরা আমাদের সন্তান সন্ততিদের দিয়ে যাই। এভাবে প্রত্যেকটা প্রজন্মে ছোট 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 পরিবর্তন সঞ্চয় হতে হতে একটা বড় পরিবর্তন হয়, যে পরিবর্তন গিয়ে লাস্টলি কি হয়, নতুন একটা প্রজাতির উৎপত্তি দিচ্ছে, একটা প্রজাতি থেকে একটা নতুন প্রজাতির উৎপত্তি দিচ্ছে। সবসময় মনে রাখবে গোটা গল্পটাই কিন্তু নতুন প্রজাতির উৎপত্তি না লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তুমি চারটে পয়েন্টই কিন্তু তোমাকে সাইমালটেনাসলি লিখতে হবে বা যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। এই জন্য না, ঘটনাগুলো পরপর ঘটে, যেমন পরিবেশের প্রভাব পড়বে, তারপরেই অঙ্গের ব্যবহার অব্যবহার আসবে, তারপরে বংশে যাবে, তারপর নতুন প্রজাতির উৎপত্তি হবে। অতএব ঘটনাগুলো তোমাকে পরপর লিখতে হবে। এবার আসি স্বপক্ষে কিছু যুক্তি আর বিপক্ষে যুক্তি। স্বপক্ষে যুক্তি কি ছিল, স্বপক্ষে যুক্তি আগেই বললাম, সাপের পা, জিরাফের সাপের পা অবলুপ্ত হওয়া, জিরাফের গলা বেড়ে যাওয়া, থার্ড হচ্ছে উট পাখির
ডানা চলে যাওয়া, এগুলো হলো স্বপক্ষে উদাহরণ। এবার আসছি বিপক্ষে উদাহরণ। বিপক্ষে উদাহরণের ক্ষেত্রে কি বলা হয়েছিল, না বিজ্ঞানী ওয়াইসম্যান ছিলেন যিনি ল্যামার্কের মতবাদটাকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন, তিনি কি করেছিলেন, না ইঁদুরের একটা একটা দুজন দুটো ইঁদুর সন্তান সন্ততি যারা তৈরি করবে সেরকম দুটো ইঁদুরের লেজ কেটে দিয়েছিলেন, লেজ কেটে দেখতে চাইছিলেন যে সেই লেজ কাটা অবস্থায় পরবর্তী আর কোনো ইঁদুর জন্মায় কিনা। কিন্তু তিনি 35 জনও পরীক্ষা করেছিলেন, 35টা প্রজন্ম তৈরি করেছিলেন, যাদের মধ্যে কিন্তু 35টা প্রজন্ম পরেও কিন্তু লেজ কাটা ইঁদুর তৈরি হয়নি, কারণ প্রত্যেকবারে তিনি জন্মানোর পরে লেজগুলো কেটে দিতেন, যে দেখতে চাইতেন যে এটা অর্জন করা হলো, লেজ কাটা অবস্থায় সে সারা জীবন বেঁচে থাকলো, তাহলে সেই অভিজ্ঞতা তার পরবর্তী প্রজন্মে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য তিনি প্রত্যেক প্রজন্মে লেজ কেটে দিতেন। এভাবে তিনি 35 জনও লেজ কেটে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু কি হলো, তারপরেও কিন্তু কোনোরকমভাবেই লেজ কাটা কোনো ইঁদুর জন্মগ্রহণ করলো না, ফলে তখন তিনি ল্যামার্কের মতবাদটাকে নাকচ করলেন। যাই হোক, আমরা কিন্তু ল্যামার্কের মতবাদটাকে পড়ব, কারণ তার কিছু মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, যেমন অবশ্যই পরিবেশের প্রভাব সমস্ত জীবের উপরে আছে, সেকেন্ডলি অঙ্গের ব্যবহার অবয়ব সূত্রটাও ঠিকঠাক, যে যে অঙ্গগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের সবল হয়ে যায়, আর যে অঙ্গগুলো আমরা ব্যবহার করি না সেগুলো কিন্তু অবলুপ্ত হয়ে যায়। তাহলে এই হিসাবে মতবাদটা কিন্তু ঠিকঠাক আছে, বা মতবাদটা এতটা পর্যন্ত ঠিকঠাক আছে, বাকিটা কিন্তু পরবর্তীকালে বাকিটা অন্যরকমভাবে দেখানো হয়েছে, বা পরবর্তীকালে ডারউইন এসেছেন বা আরও বিজ্ঞান এগিয়ে গেছে তখন কিন্তু পরবর্তীটা অন্যভাবে দেখানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে, টাটা।